বিশ্বজুড়ে এখন চরম আতঙ্কের নাম নোভেল করোনা ভাইরাস, যা দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বে 1,14,000-এরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 4,000-এরও বেশি। বাংলাদেশেও এ পর্যন্ত 3 জন রোগীকে শনাক্ত করা হয়েছে, ফলে করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে করোনা ভাইরাস নিয়ে নানা রকম তথ্য প্রচার করা হচ্ছে, ফলে জনগণের মধ্যে আতঙ্ক বৃদ্ধি সহ বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। তাই করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। প্রায় 100,000-এর উপরে লোক কিন্তু আক্রান্ত, যেটা প্রচার করে কতজন মারা গেছে এই দেখালি প্রচার করে, কিন্তু কতজন ভালো হয়েছে এই কথা কিন্তু বলে না। আসলে ম্যাক্সিমাম লোক কিন্তু ভালো হয়ে গেছে, 80% রোগ এমনি ভালো হয়ে যায়, চিকিৎসা না করলেও ভালো হয়, ঘরে বসে থাকলেও ভালো হয়, এবং তাদের অনেক সময় সিমটমই থাকে না। আমরা বলি মৃদু সিমটম, মাইল্ড সিমটম, রোগী জানেও না যে তার করোনা হয়েছে। সামান্য এটুকু হয়েছে, জ্বর সর্দি কাশির মতো হয়েছে, ভালো হয়ে গেছে, এরকম কিন্তু ম্যাক্সিমাম মাত্র 15-20% লোকের ডাক্তার কাছে যেতে হয়। ভাইরাসের যে সংক্রমণগুলো হয়েছে পৃথিবীতে সেটার সাথে এটা কম্পেয়ার করলে এই বর্তমানে যে পরিস্থিতিটা চলছে আতঙ্কিত হওয়া, ভীত সন্ত্রস্ত হওয়ার মতো কোনো বিষয় নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের IDCR, WHO এবং সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছেন, যেভাবে সতর্ক হয়ে চলতে বলছেন আমাদের জনগণকে, সেইভাবে যদি সেটাকে আমরা ফলো করি তাইলে এটা নিয়ে এত ভীতির কোনো কারণ নেই। বিশেষজ্ঞরা বলছেন পরিচ্ছন্ন থাকার পাশাপাশি একটু সতর্ক হলেই এই ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। মানুষ কিন্তু অযথাই মাস্ক পরে পরে ঘুরে বেড়াচ্ছে, আসলে এটা কোনো রোলই নাই, এটার দরকার না। এই মাস্ক এইভাবে ব্যবহার করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, বাজারে মাস্কের ক্রাইসিস, দাম ডাবল ট্রিপল হয়ে যাচ্ছে, মানুষ ভয় হয়ে গেছে যে মাস্ক না পরলে বোধহয় আর বাঁচবে না, এইভাবে মাস্ক পরে কোনো দরকারই নাই। আসলে মাস্ক পরবে যিনি আক্রান্ত। করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।